আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস। এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে চলুন একবার দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের চিকেন ভেজিটেবল নুডলস রান্না করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমাদের মেন উপকরণ যেটি আমরা নিয়ে নিয়েছি, এখানে এক প্যাকেট নুডলস, এটা ছিল 150 গ্রামের নিয়ে নিয়েছি। আমরা এখানে ভেজিটেবল, আমরা তিন ধরনের ভেজিটেবল নিয়েছি আমরা ক্যাপসিকাম, আমি জুলিয়ান কাট করে কেটেছি, নিয়েছি গাজর, একটি গাজর, একটি ক্যাপসিকাম এবং অল্প পরিমাণ বাঁধাকপি নিয়েছি। আমরা এখানে চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে আমাদের 2 টেবিল চামচ টমেটো কেচাপ, লাগছে 4 কোয়া রসুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লাগছে 1টি বড় পেঁয়াজ তা আমি কুচি করে কেটে নিয়েছি, লাগছে আমার পরিমাণ মতো সয়া সস, লাগবে হচ্ছে পরিমাণ মতো আমরা গোলমরিচের গুঁড়ো, লাগছে পরিমাণ মতো লবণ এবং ভিনেগার, পরিমাণ মতো ভিনেগার। এখানে আমরা নিয়ে নিচ্ছি সয়াবিন তেলটাও আমরা পরিমাণ মতো দিয়ে নেব এবং এখানে আমরা নিয়ে নিচ্ছি বেকিং সোডা। চলুন দর্শক, এখন আমরা মূল রান্নায় চলে যাই। ভিউয়ার্স আমরা প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বোনলেস চিকেন, যে ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি সেই বোনলেস চিকেনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো সল্ট, লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিলাম আমরা 1 টেবিল চামচ বেকিং সোডা। এখন আমরা এই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে 1/2 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। ভিউয়ার্স, এখানে আমরা একটি চুলাতে প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 4 কোষ রসুন যে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলো। ভিউয়ার্স, চিকেনগুলো আমরা একদম ব্রাউন করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি এখানে 1টি ক্যাপসিকাম নিয়েছি জুলিয়ান কাট করে, নিয়ে নিয়েছি 1টি গাজর এটাও আমি জুলিয়ান কাট করে নিয়েছি, নিয়ে নিয়েছি অল্প পরিমাণ বাঁধাকপি, সবজিগুলো কিন্তু আমরা বেশিক্ষণ সিদ্ধ করবো না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট সামান্য নাড়াচাড়া করে আমরা নুডলসটা দিয়ে দেবো। আমরা আরও দিয়ে দিচ্ছি যে 1টি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট আমরা ভালোভাবে রান্না করব। ভিউয়ার্স, 1 থেকে 1.5 মিনিট পর আমার সবজিগুলো দেখেন হালকা একটু ফ্রাই হয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ নুডলসগুলো,
ভিউয়ার্স, আমরা কিন্তু নুডলসটা সিদ্ধ করার সময় আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন সবজির সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমরা কিন্তু সবজির সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা একে একে দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ আমরা সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই আমরা লবণটা কিন্তু দেখে শুনে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং 1-2 মিনিট ফ্রাই করে আমরা নামিয়ে নেব আমাদের নুডলসটা। ভিউয়ার্স, আমার চিকেন নুডলস কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের সাথে চিকেন ভেজিটেবল নুডলস। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপডেট পেতে আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।